Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lowest Green campus. For admission, contact the number shown. স্বাধীনতার 78তম বর্ষের সূচনা লগ্নে বাংলা দেখল তার মা বোনেদের আসল রণংদেহী রূপ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার নারীর কণ্ঠস্বর উই ওয়ান্ট জাস্টিস। শারদোৎসবের প্রাক্কালে স্বাধীনতার রাতে শহর থেকে শহরতলির রাজপথে নারী শক্তির বোধন সম্পন্ন হলো আজ। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র। সাহিত্য জগতের লোক, মানুষের মধ্যে যে এই অত্যাচারগুলো ঘনীভূত হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, আজ এই মহিলার জন্য পথে নেমেছে। এক কথায় কি বলা যায়, পিঠ ঠেকেছে দেয়ালে। সরকার চেষ্টা করবে এই মিছিল বা যে সমস্ত ডাক্তারি গণসংগঠনগুলোকে ভেঙে দেওয়া, এ ব্যাপারে আপনি কি বলতে বলবেন? করছেই করবে, এবং আজকে দুপুরের পর থেকে একটা পরিস্থিতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। সরকার চাইছে তাদের নিজস্ব লোক ঢুকিয়ে দিয়ে আন্দোলনের গতিপথকে অন্যদিকে অন্য খাতে প্রবাহিত করার প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা তো ঘটনা। আমরা এই যত মানুষ আজকে নেমেছেন পথে, কিসের বিরুদ্ধে? একটা বিরুদ্ধে তো, সেই বিরুদ্ধে অবশ্যই বিরোধিতা হচ্ছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে, এবং অবশ্যই সরকারের বিরুদ্ধে। এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সেই কারণেই সরকার চেষ্টা করছে বিভিন্ন সংগঠনকে নামিয়ে বিভিন্ন ধরনের কুৎসা অপপ্রচার, কোথাও কোথাও তাদের নিজেদের লোককে ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনকে বিভক্ত করার চেষ্টা করছে। সেটা তারা করবে, করুক, কিন্তু সাধারণ মানুষ আজকে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই কারণে এই জনজোয়ার, এই জনপ্লাবন, এই জনপ্লাবন হয়তো আগামী দিনে অনেক বড় পরিবর্তন আনতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখব অবশ্যই। শুভাশিস ঘোষ। অল্প বয়স, এখন কি ভয় লাগে রাস্তায় বেরোতে? অবশ্যই লাগে, আমরা বেরোই, আমাদের বাবা মায়েরা চিন্তায় থাকে যে কিভাবে কি হবে, কখন ফিরবে, যদি কিছু হয়ে যায়।
কতদিন চলবে? দেয়ালে পিঠ ঠেকে গেছে কি মনে হচ্ছে? এখন দেয়ালে পিঠ ঠেকেছে, আমরা কি চাপ আমরা এলোল করে যাব? লড়াই চলছে, আরজি করা চলছে, এখানে চলছে, সব জায়গায় চলছে। আপনারা কোন কোন হসপিটাল? এই লাই এই আন্দোলনটা কতদিন ধরে চলবে? চলবে যতদিন না বিচার চাই, ততদিন বিচার হচ্ছে, ততদিন চলবে। আর সরকার যদি আপনাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা চালায়? চালাবে, কিন্তু চলেই যাবে, যতদিন না বিচার হবে ততদিন চলতেই থাকবে। আমরা জুড়িয়ে চিকিৎসকরা চালা চালিয়ে থাকবো, এটা সাধারণ চলতেই থাকবে। আপনার নাম? নাম আমি ভারতবর্ষের একজন সংসদীয় গণতন্ত্রের স্বাধীন নাগরিক হিসেবে বলছি, এই ঘটনায় আমাদের প্রত্যেকে তীব্র নিন্দা করা উচিত। এবং এই যে নারকীয় ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে, অঙ্কিতা অধিকারী যে ডাক্তার, তার ওপর যে নৃশংস হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষকে সোচ্চার হতে হবে। এতে কোনো রং নিলে চলবে না, কে কোন রাজনৈতিক দল করে সেটা সম্পূর্ণ রাজনৈতিক দলের ঊর্ধ্বে। আজকের এই প্রতিবাদ আমরা মুখর হয়েছি। আজ তবু বজবজের এই মিছিলে কত লোক আছে, কত মেয়ে আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই রাত্রির 12টার সময় প্রায় 2000 মানুষের সমাগম হয়েছে, এবং প্রত্যেক বাড়ি থেকে মহিলারা, বোনেরা, মায়েরা তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে। আপনার নাম আর একটু ডেজিগনেশন? আমি দীপক ঘোষ, প্রাক্তন পৌরপিতা বজবজ পৌরসভা। রাস্তায় নামলেন কেন? এই মিছিলে আজকে আপনি পা মেলালেন, ঠিক আছে, কোথা থেকে সরকার যদি এই মিছিলকে স্তব্ধ করতে চায় আপনারা কি বলবেন? এই মিছিল আপনাদের মানে এইরকম বৃহত্তর প্রতিবাদে আন্দোলনে আপনারা কি আরও সামিল হবেন? ম্যাডাম আজকের এই পথে নেমেছেন কেন? হত্যাকাণ্ড, ধর্ষণ সহ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা নাগরিক সমাজ আজকে বজবজবাসী রাস্তার মধ্যে শ্যামপুর পর্যন্ত আমরা একটা মিছিল আমরা জমায়েত করেছি এর প্রতিবাদে, যে আমরা নাগরিক সমাজ আর ঘরে বসে থাকার মতন অবস্থায় নেই। যার সিস্টেম, পুরো সিস্টেমটায় যেভাবে একটা এত ভিন্ন অপরাধ, সেই অপরাধের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। তার সাথে যেটা আমাদের দাবি কামনা করছি, যেটা প্রত্যেকটা মহিলার সুরক্ষা, সর্বোপরি নারী সুরক্ষার উপরে জোর সমাজকে দিতে হবে, সিস্টেমকে দিতে হবে, সর্বোপরি প্রশাসনকে দিতে হবে। আমাদের নারী স্বাধীনতা আর নারী সম্মান এই দুটোকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে, দ্রুত থেকে দ্রুত শনাক্তকরণ, তার শাস্তির ব্যবস্থা, এবং যে বা যারা যারা যুক্ত একটি মানুষও যেন ছাড় না পায় সেটা আমাদের অ্যাসিওর করতে হবে। সরকার যদি এই সংগঠনের বা এই যে ভাবধারাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে আপনারা কি করবেন? আপনার নামটা? আমার নাম নার্গিস পারভীন, আমি বজবজ শ্যামপুরের বাসিন্দা। থ্যাংক ইউ। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাসিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট।
ফর ডিটেইল ভিজিট বিবিআইটি। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। মা তারা এন্টারপ্রাইজ।